তো শুভ সন্ধ্যা সবাইকে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আরো একটা ফিজিক্স রঙের টক শোনার জন্য আর আজকে সবাই জানে যে আজকে আমাদের স্পিকার হচ্ছে রিয়াঙ্গা কর্মকার রিয়াঙ্গা দি আমি দিদি বলছি তোমাকে আর রিয়াঙ্গা দিদি বর্তমানে আইসার ভোপালে ইন্টিগ্রেটেড পিএইচডি স্কলার আর দিদি আজকের টপের টপিক হচ্ছে টু বার্ডস উইথ ওয়ান স্ট্রোক এনহান্সিং দ্য পারফরমেন্স অফ এ সেমি আশা করি যারা এই টপে উপস্থিত তারা অনেকেই দিদির অ্যাবস্ট্রাক্টটা পড়েছে টপে তাই আমি বেশি কিছু বলবো না আমি ডাইরেক্টলি টপের দিকেই যাব আর আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে টপের শেষে সবাই হাত তুলতে পারে আমি একে একে প্রশ্নগুলো দিদির সামনে মানে আনমিউট করে দিদির কাছে প্রশ্নটা করতে আর আমি বলবো যে তোমার কাছে তিরিশ মিনিট আমি তিরিশ মিনিট পরে তোমাকে একটা রিমাইন্ডার দেবো আর তুমি এখন তোমার টপটা শুরু ঠিক আছে থ্যাংক ইউ সোমো একটি নাইস ইন্ট্রোডাকশনের জন্য সো আমি আমার স্লাইডটা শেয়ার করি তো ইজ ইট মানে এটা দেখা যাচ্ছে তো সবাই হ্যালো হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে সো হ্যাঁ আমার এটা ফিজিক্স বঙ্গের প্রথম টক তো আমি যেটা মেনলি বলবো সেটা স্পেসিফিক্যালি যারা এক্সপেরিমেন্টাল কন্ডেন্স ম্যাটার কন্ডেন্স ম্যাটারে কাজ করে সেমি সিস্টেমে তাদের জন্য একটা একটা খুব ভালো মেকানিজম আমি এখানে একটা জানাবো যেটা সেমি কন্ডাক্টার বাড়াবে এবং আমি চেষ্টা করছি এটাকে যতটা পারা যায় বেসিক্স থেকে শুরু করে কিছুটা অ্যাডভান্স লেভেলের যারা এখন মানে ফর বেসিক্স মিন্স যারা যারা বিএসসি লেভেলের আছে তাদের জন্য আর অ্যাডভান্স মিন্স যারা হয়তো এখন একটু পিএইচডি সেকেন্ড থার্ড ইয়ারে আছে তারা হয়তো জিনিসটাকে কানেক্ট করতে পারবে তো আমি শুরু করছি একটা ছোটোখাটো গল্প দিয়ে তো সবাই জানে যে আমাদের ইন্ডিয়ায় সাউথে সব থেকে ভালো একটা রজনীকান্ত তো সে বেরিয়েছে ধরো একটা হান্ট করতে শিকার করতে পাখি শিকারে তো আশেপাশে সে কিছুই পায়নি পেয়েছে একটা খালি স্টোন একটা পাথর তো সে গুলতির টিপ মেরেছে একটা পাখিকে বাট একটা পাখি আরেকটা পাখিকে ধাক্কা দিয়ে একসাথে দুটো পাখি সে পেয়ে গেছে তো মেটা কিছুই না মাইন্ডলি হচ্ছে তোমার এই এক ঢিলে দুই পাখি মারা তো এই জিনিসটাই বর্তমানে আমরা কিন্তু আমাদের সেমি সিস্টেমে বা আমাদের যখন কোনো ডিভাইস মেকিং সিস্টেমে এই এই অ্যাপ্লিকেশনটাকে আমরা লাগাতে পারি কিভাবে সেটা আমি করছি তো মানেই হচ্ছে একটা কন্ডাকশন ব্যান্ড থাকবে একটা ভ্যালেন্স ব্যান্ড থাকবে এবং তাদের মাঝখানে একটা গ্যাপ থাকবে সো আমরা যদি সেটাকে একটা ফোটন যার এনার্জি ইজি মানে এই ব্যান্ড গ্যাপের থেকে বেশি সেটা যদি এক্সাইট করি তাহলে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড এর একটা হোল ভ্যালেন্স ব্যান্ড এর সৃষ্টি হয় সো ওয়ান ফোটন জেনারেট ওয়ান ইলেকট্রন হোল পেয়ার তো এবার আমরা যদি এমন একটা মেকানিজম পাই যেখানে একটা মাত্র ফোটন এক্সাইট করে আমরা দুটো তিনটে পাঁচটা ছটা মাল্টিপল নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারি এটা মানে যদি আমরা এই সিস্টেমটাকে অনেক বেশি এনার্জি দিয়ে এক্সাইট করি বাট একটাই ফোটন পাঠাচ্ছি সেই ফোটনটা একসাথে অনেকগুলো পার্টিকেলকে জেনারেট করতে পারছে এই মেকানিজমটাকেই বলছে মাল্টিপল কেরিয়ার জেনারেশন যেটাকে কিনা আলাদা মাল্টিপেল এক্সাইটন জেনারেশন বলে আবার কেরিয়ার মাল্টিপ্লিকেশন বলে তো এই জিনিসটা সিস্টেমটা বেসিক্যালি ইউজ হয় সোলার সেলের জন্য মিনস যেটা আমরা আমরা যদি সোলার রেডিয়েশন স্পেকট্রামটা দেখি তো এই স্পেকট্রামের এই রেড রিজেন্ট হচ্ছে এনআইএ রিজেন্ট আর ইউভি দেখানো হয়েছে এই কালারে তো এখানে দেখা যাচ্ছে যে ভিজিবল রেঞ্জের সোলার ফোটনের অনেকটা বেশি তো এই রিজিয়ান এর ফোটন টাকে আহ মানে চেষ্টা করে যতটা পারা যে এক্সট্রাক্ট করার বা ইউটিলাইজ করার চেষ্টা করে ভিজিবল রেঞ্জের ফোটনকে কারণ তার ইন্টেন্সিটি বাকি রেঞ্জের তুলনায় অনেকটা বেশি তো আমরা সবাই জানি যে আমাদের সোলার সেল মেকিং এ সব থেকে বেশি ইউজ হয় সিলিকন বেসড সিস্টেম তো কারণ কারণ এর ব্যান্ড গ্যাপটা হচ্ছে এগারোশো ন্যানোমিটার সো এগারোশো ন্যানোমিটার জন্য মানে সে সব রকম লাইটকে অ্যাবজর্ব করতে পারে সব রকম মিনস ভিজিবেল সব রেঞ্জের তো আমরা যদি ভিজিবেল রেঞ্জটা দেখি তো সেটা চারশো থেকে সাতশো পঞ্চাশ রেঞ্জের সব লাইটটাকে অ্যাবজর্ব করতে পারে কারণ তার ব্যান্ড গ্যাপটা অনেকটাই ছোট এবার যদি প্রশ্ন আমরা যদি সোলার ডায়াগ্রামটা দেখি সিলিকনের ব্যান্ড গ্যাপটা আসছে এগারো ন্যানোমিটারের নিচের যে ওয়েব যে ওয়েব লেন্থ আছে উপরের ওয়েব লেং গুলো আছে এই রেঞ্জের লাইটগুলো কিন্তু সে অ্যাবজর্ব করতে পারবে না কারণ সেটা তার ব্যান্ড গ্যাপের নিচে তো এই রেঞ্জের লাইটটা ওয়েস্টেড হচ্ছে আবার যেটা যদি এই তার ব্যান্ড গ্যাপের যদি অ্যাবসর্ড হয় তো সেটা অ্যাবসর্ভ হয়ে গেল বাট তার থেকে যদি হায়ার এনার্জি রেঞ্জ যেটাকে আমরা একটু আগে বললাম ভিজিবল রেঞ্জ এই রেঞ্জে মানে রিসার্চটা বেশি ইন্টারেস্টেড টু টেক সোলার ফোটনস বাট এইখানে যখন এক্সাইট করা হচ্ছে তো এক্সেস যে এনার্জিটা থাকছে সেই এনার্জিটা থার্মালাইজেশনের জন্য থার্মালাইজেশনটা আমি বলতে চাইছি যেটা হচ্ছে যে একটা কেরিয়ার যখন উপরে মানে এক্সাইট হয়ে কন্ডাকশন ম্যান্টের অনেক উপরে যায় তো সেই এক্সাইট নেকট্রনটা এক্সট্রা কাইনেটিক এনার্জি পেয়ে যায় সেই এনার্জিটা সে রিলিজ করে সে কন্ডাকশন ম্যান্টের মিনিমাতে আসে এই রিলিজ করতে গিয়ে সে এনার্জিটা ফ্ল্যাটিসকে দিয়ে দেয় এবং সেটার জন্য একটা সিস্টেমে হিট জেনারেট হয় তো সেই জন্য সিলিকন ব্যান্ড গ্যাপে যদি আমরা হাই এনার্জি এই লাইটে রিজনে কাজ করি তো সেখানে প্রচুর হিট তৈরি হয় এবং সিস্টেমের এফিসিয়েন্সিটাকে অনেকটা কমিয়ে দেয় তো এই প্রবলেমের জন্য যেটা থার্মালাইজেশনে সব থেকে বেশি ওয়েস্ট থার্টি থ্রি পার্সেন্ট এই অ্যামাউন্টটা ওয়েস্টেজ হয় তো আমরা যে মেকানিজমটা বলছি সেখানে এই এনার্জিটাকে ইউটিলাইজ করা হয় এবং কোনো রকম কোনো হিট লস হয় না সেটা কিভাবে হয় সেটা আমি একটা এটা দিয়ে বোঝাচ্ছি একটা দিয়ে তো আমরা যদি কোন একটা ব্যান্ড কোন একটা সেমি টু টাইমস তার ব্যান্ড গ্যাপ দিয়ে এক্সাইট করি তাহলে একটা ইলেকট্রন ক্রিয়েট হয় একটা হোল ক্রিয়েট হলো এরপর যদি সেই সেমি কন্ডাক্টারটা প্রচুর স্ট্রং কুলাম ইন্টারাকশন থাকে তাহলে এই এক্সেস এনার্জিটা সে ইজিলি এখানে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন আছে সেখানে ট্রান্সফার করে দেয় জাস্ট লাইক একটা স্ক্যাটারিং এর মতো তাই সেখানে একসাথে আমরা দুটো ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারি এটা অনেকটা লাইক এ কমস্ট্রন স্ক্যাটারিং বা ইলেকট্রন ইম্প্যাক্ট আয়নাইজেশন এটাকে বলে সেখানে একটা প্রাইমারি ইলেকট্রনিক টার্গেট গ্যাস হিট করে একসাথে দুটো ইলেকট্রনকে বার করে দিচ্ছে জাস্ট লাইক একটু আগে বললাম এক ঢিলে দুই পাখি মারা মিনস এখানে একটা ফোটন এক্সাইট করে আমরা এক তো হচ্ছে যে কোনো হিট লস হচ্ছে না সিস্টেমের এফিসিয়েন্সির মানে কোনো রকম কোন ডিটোরিয়েট হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে এফিসিয়েন্সিটাও বেড়ে যাচ্ছে কারণ একসাথে আমরা দুটো কেরিয়ার কেরিয়ার হোল পেয়ার জেনারেট করতে পারছি সিমিলারলি যদি আমরা তিন তিন গুণ এক্সট্রা এনার্জি নিয়ে আমরা এক্সাইট করি তাহলে তাহলে কি হবে তার কাছে থাকছে এক্সট্রা টু টাইমস অফ ইজি এক্সাইট এক্সেস এনার্জি সেই এক্সেস এনার্জিটা সে ভ্যালেন্স ইলেকট্রনকে দেবে এবং একসাথে তিনটে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে পারবে তো কিছুই না একটা সিম্পল ফর্মুলা এক্সেস এনার্জি ইজ ইকুয়াল টু এন টাইমস ইজি এন টাইমস মিন্স যত নাম্বার যত গুণ আমরা এক্সাইটেশন এনার্জি যত গুণ দেব তত নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে তো এটা একটা খুবই ভালো একটা মেকানিজম এবং এই মেকানিজমটা এখন অব্দি শুধুমাত্র বেস্ট আছে সোলার সেল মাকা বানানোর জন্য বাট এটা কিন্তু এখন এক্সপ্লয়েট হচ্ছে তোমার কোয়ান্টাম সেন্সিং মেট্রোলজি এসব দিকেও এখন এগুলো খুব ভালো কাজ হচ্ছে তো এটা কেন কাজ করা হয় মানে এটা এটা একটা ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে আমি ধরো একটা এক্সাইট করলাম এবার এই ইলেকট্রন হোল পেয়ার দুটো ক্রিয়েট করে এবং আমরা যদি সেখানে এন টাইপ পি টাইপ সেমি অ্যাটাচ করি সেটা ইজিলি এক্সট্রাক্ট করা যাবে তো এটা এটা এই মেকানিজমের জন্য যে সোলার সেলের এফিসিয়েন্সি সেটা আগে যেটা ছিল লাইক সিলিকনে যেটা টেন টু টোয়েন্টি পার্সেন্ট পাওয়া যেত এখন সেটা ফর্টি ফোর পার্সেন্ট অব্দি ইনক্রিজ করা যাচ্ছে কিন্তু এই সিস্টেমটা সব মে সিস্টেমে মানে এই মেকানিজমটা সব সেমিকান্ডাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ যদি আমরা কোনো এক্সাইট করি কোনো একটা সিস্টেমে তো সেটা নর্মাল কুলিং যেটাকে আমরা থার্মালাইজেশন বলি সেটা হতে পারে তার সাথে সাথে এমসিজি যেটাকে বলে ইনভার্স অজার মেকানিজম এই মেকানিজমটাকে সেই প্রসেসটা হতে পারে সো এই দুটো প্রসেসের মধ্যে একটা কম্পিটিশন চলে সো এই কম্পিটিশনে উইন করতে গেলে এমসিজিটাকে অনেক ফাস্ট হতে হবে সো এমসিজি প্রসেস শুড বি মাচ ফাস্টার দ্যান দ্য কুলিং প্রসেস সো দ্যাটস ওয়াই আমাদের যদি কোনো একটা বাল্ক সিস্টেম থাকে যদি আমি বাল্ক সিস্টেম নিই তাহলে বাল্কের সিস্টেমে কি হয় তার কন্ডাকশন ব্যান্ডের যে স্টেটস আর ভ্যালেন্স ব্যান্ডের স্টেটস অনেক কাছাকাছি হয় এবং সেই জন্য এক্সাইটেশনের পর সেই এনার্জিটা সে ইজিলি নেক্সট দিয়ে দ্রুত রিলিজ হয়ে যায় এবং এই বিকজ এই স্টেটটার গ্যাপটা অনেকটা কম সেজন্য ম্যাক্সিমাম এনার্জি ওয়েস্টই হয়ে গেল তো এই যে এক্সট্রা ইলেকট্রনকে স্ক্যাটার করে উপরে তুলবে সেটার জন্য ওর কাছে কোনো এনার্জি থাকে না তো সেই জন্য এই বাল্ক সিস্টেমে এইটা দেখা তো যায় না মানে অনেক দেখা গেলেও সেটা অনেক হাই এনার্জি দিলে যেটা এক্সেস এনার্জি কিছুটা যদি বেঁচে থাকে তো সেটা সে তুলতে পারে সেজন্য কোয়ান্টাম ডট বা ন্যানো ক্রিস্টালস বা ওয়ান ডি সেমি কন্ডাক্টার্স এই জিনিসগুলো যেখানে যেখানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনিক স্টেটস ডিসক্রিট সেই সব জায়গাতে এই মেকানিজমটা খুব ভালোভাবে দেখা যায় কারণ এখানে ইলেকট্রন তার এক্সেস এনার্জি ইজিলি ফোননকে দিতে পারবে না কারণ তার স্টেটস এর মধ্যে গ্যাপ অনেকটা বেশি তো সেই জন্য ম্যাক্সিমাম এনার্জি সে তখন এইখান থেকে ইলেকট্রনকে তুলতে সাহায্য করবে কারণ কারণে তো এনার্জি কনজার্ভ হতে হবে প্রথম কথা এনার্জি কনজার্ভ হতে গেলে তো যদি নামতে গেলে এখান থেকে তুলতেই হবে তো সেই জন্য ইউজুয়ালি মনোলেয়ার মানে আমি যদি টিএমডিসি মানে আমি ট্রানজিশন মেটারেল কাজ করি তো সেখানে মনোলেয়ার সিস্টেমে ভালো দেখা যেতে পারে বাল্কের ক্ষেত্রে প্রবাবিলিটি কম কারণ যখন কোয়ান্টাম ডট আছে তখন মোমেন্টাম কনজারভেশনের দরকার পড়ে না কারণ ইউ ক্যান সি ইন এই ডায়াগ্রাম লেয়ারে সে ডাইরেক্ট উপর থেকে তুলে নিতে পারে মোমেন্টাম কনজার্ভ হতে গেলে তাকে এরকম একটা ডায়াগোনাল পথে যেতে হয় তো সেই জন্য এই সিস্টেম দেখা যায় মানে ভালো দেখা যেতে পারে কোয়ান্টাম ডট জাতীয় ম্যাটেরিয়ালে তো আমি যদি এফিসিয়েন্সির কথা বলি তো এক্সাইটিং করা যদি হয়

তো সেভেন টাইমস অফ ব্যান্ড মানে আমরা যদি সিলিকন বলি তো সেটা ওয়ান পয়েন্ট ওয়ান ইভি হয় তো মোটামুটি এইট ইভি এইট ইভি ব্যান্ড মানে বিশাল হাই ব্যান্ড হাই এনার্জি দিতে হবে তবে আমরা সাতশো পার্সেন্ট এফিসিয়েন্সি পাবো তো সেই জন্য এটা একটা বিজ্ঞানীদের কাছে একটা চ্যালেঞ্জ কি আমরা আমরা এই যে এত হাই এনার্জি এটাকে আমরা কেমন রিডিউস করতে পারি সো দ্যাট এই যে মিনিমাম যে ফোটন টু এজি লাগতো সেটা যেন আমরা অনেকটা কম এনার্জিতেও এক্সাইট করতে পারি তো সেই জন্য আমরা আমি যে প্রপোজালটা দিচ্ছি সেখানে আমরা মাত্র 1.12 টাইমস ব্যান্ড গ্যাপ এক্সাইটেশনই আমরা সেখানে 200% এফিশিয়েন্সি পেয়েছি আমাদের এক্সপেরিমেন্টে এবং অনলি 1.65 এজি এক্সাইটেশনে সেটা 300 অবধি রিচ করতে পেরেছে তো আমি এরপরে এরপর হয়তো একটু টেকনিক্যাল ওয়ার্ডস বা কিছু আসবে সেটাতে আমি করব যে কিভাবে আমরা এই টু ইজি যেটা কিনা এনার্জি কনজারভেশনের জন্য দরকার ছিল সেটাকে আমরা মডিফাই করেছি একটু ইনোভেটিভ একটা অ্যাপ্রোচ নিয়েছি যেটার জন্য আমরা এত কম টাইম টাইম থ্রেশোল্ডেও আমরা সেই এফিসিয়েন্সি যথেষ্ট হাই এফিসিয়েন্সি পেতে পারছি তো আমরা এখানে নিয়েছি ট্রানজিশন মেটাল ডাইসার্কোজেনাইট যেটার ব্যান্ড গ্যাপটা আমরা এখানে একটা স্কিম্যাটিক স্ট্রাকচারে দেখিয়েছি তো এবার এইখানে যদি আমরা কোনো ডোনার স্টেটস ক্রিয়েট করি উইদিন দ্য ব্যান্ড গ্যাপ তো কি হয় আমরা যদি এক্সাইট করি এবং জাস্ট স্লাইটলি গ্রেটার দ্যান দ্য ব্যান্ড গ্যাপ যেটার এক্সেস এনার্জি ডেল্টা এক্সের থেকে জাস্ট একটু বেশি সেটা কি করবে এই ডোনার স্টেটস থেকে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে তুলে দেবে তো আমাদের এই প্রসেসে একটা ইলেকট্রন হোল পেয়ে আর কন্ডাকশন ব্যান্ডে আমরা একটা ইলেকট্রন পেয়ে গেলাম এই প্রসেসটাই হচ্ছে প্রসেস যেখানে আমরা থেসার ভ্যালুটাকে জাস্ট ওয়ান ইজি প্লাস ডেলটা এক্স এই প্রসেসে মিনি মিনি লেস দ্যান টু ইজি করতে পারি তো আমরা ডিএফটি ক্যালকুলেশনও দেখেছি যদি আমরা এখানে মনোলেয়ার অফ এমওএস টুতে একটা সালফার ভ্যাকেন্সি ক্রিয়েট করি সেই সালফার ভ্যাকেন্সি একটা স্টেটস জেনারেট করে যেটা কিনা ক্লোজ টু দ্য কন্ডাকশন ব্যান্ড এবং সেই সালফার ভ্যাকেন্সি ইলেকট্রন ডোনেটিং স্টেটস ক্রিয়েট তো জাস্ট সিমিলার টু দ্য প্রপোজড মডেল যেটা আমরা দেখিছি সেটার মধ্যে কিন্তু ম্যাচ করছে যেটা আমরা মনোলেয়ার এমওএসটি যদি দেখি তো আমরা আগেই বলেছি যে এটা ভালো দেখা যাবে মনোলেয়ার সিস্টেমে বা কন্টেম কনফাইন্ড সিস্টেমে যেখানে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রনিক স্টেটস গুলো অনেকটা ডিসক্রিট থাকবে তো এম এমওএস টু এটা একটা মানে পটেনশিয়াল কি বলি একটা মেটিরিয়াল যেটা কিনা এমসিজিতে এখনো অবধি খুব একটা এক্সপ্লোর হয়নি যেটা আমাদের ল্যাব থেকেই প্রথম মানে এক্সপ্লোর করার চেষ্টা হয়েছে সালফার ভ্যাকেন্সি ইঞ্জিনিয়ারিং করে তো এটা যখন মানে স্যাম্পলটা আসার পর আমাদের এক্সপেরিমেন্ট শুরু হয় যেটা আল্ট্রাফাস্ট পাম্প অফ ট্রানজিয়েন্ট অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি তো এই স্পেকট্রোস্কোপিতে কিভাবে কি কিভাবে হচ্ছে সেটা আমি হালকা করে এক্সপ্লেন করছি তো এখানে কি হয় যখন আমরা কোনো একটা স্যাম্পেলকে এই স্যাম্পেলকে পাম্প এক্সাইট করলাম মানে লেজার লাইট আমরা এখানে বিভিন্ন রকম টুইন টুইন করতে পারি ফ্রম সাতশো ন্যানোমিটার থেকে চারশো ন্যানোমিটারের মতো রিজেন আমরা এক্সাইটেশন করতে পারি মানে লেজার দিয়ে স্যাম্পেলটার উপর আর তারপর আমরা একটা হোয়াইট লাইট পাঠাই এবং দেখি যে কি পাম্প এক্সাইটেশনের পর স্যাম্পেলের মধ্যে কি কি চেঞ্জেস এসছে তো সেটা আমরা এক্সপ্লেন করছি তো বিফোর পাম্প আমরা প্রোপ পাঠাই ফার্স্টে সেই প্রোপ কিছু পরিমাণে ইলেকট্রনকে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যায় তো এইটার জন্য আমরা অ্যাবজর্বেন্সে একটা গসিয়ান টাইপের একটা শেপ পাই এরপর যখন পাম্প আসে পাম্প অনেক পাম্প মানে কি সেই হচ্ছে হাই ইন্টেন্স একটা লাইট যা প্রোপ হচ্ছে হোয়াইট লাইট কাইন্ড অফ যার মধ্যে পুরোটা রেঞ্জ কভার করছে বাট পাম্প হচ্ছে মনোক্রোমাটিক আর ভেরি হাই ইন্টেন্স লাইট সো সেই লাইটটা অনেক বেশি পরিমাণে ইলেকট্রন ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তুলে দিচ্ছে এরপর পাম্প চলে যাওয়ার পর যখন প্রোপ আসছে প্রোপ এসে তখন দেখছে যে এই স্টেটসটা অটোমেটিক্যালি ফিল্ড হয়ে গেছে তো সেই জন্য এই স্টেটসে তখন প্রোপের অ্যাবজর্পশনটা কমে যাবে এবং সেটার জন্য এবং আমরা যেটা দেখি আমরা ট্রানজিট অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে দেখি দ্য চেঞ্জ ইন দ্য প্রব এক্সাইটেড স্টেট প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ দ্য পাম্প তো এটা যখন দুটো ডিফারেন্স নিই তখন আমরা সেখানে একটা ব্লিচ ডায়নামিক্স পাই ব্লিচ মিনস এই ব্লিচ ডায়নামিক্স আমাদের দেখায় যে ব্যান্ডেজ স্টেটসটা কতখানি ফিল্ড আপ হয়েছে তার ডায়নামিক্সটা টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জেস হচ্ছে তো আমরা সেই মতোই এখানে একটা এক্সপেরিমেন্ট করেছি মনোলেয়ার মোয়েস্টু নিয়ে এবং এটাকে আমরা এক্সাইট করেছি ভেরি ক্লোজ টু দ্য ব্যান্ড গ্যাপ মানে আমাদের ইজি হচ্ছে এটা একটা ব্যান্ড গ্যাপ তো আমরা যদি ভেরি ক্লোজ ব্যান্ড গ্যাপে এক্সাইট করি তাহলে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল বাট এই যে এক্সেস এনার্জিটা এই এক্সেস এনার্জিটা কিন্তু ডেল্টা এক্স মানে যেটা কিন্তু আমরা বলেছি না ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের এনার্জি ডিফারেন্স সেটা থেকে অনেকটা কম তো সেই মতো সে জাস্ট এটা একটা থার্মালাইজ হয়ে নিচে চলে আসবে কোন ইলেকট্রন এখান থেকে উপরে তুলতে পারবে না এবং দ্যাটস ওয়াই উই উইল গেট অনলি ওয়ান ইলেকট্রন হোল পেয়ার তো সেটার জন্য এই যে ডায়নামিক্স এটা ব্লু কালার ডেটা পয়েন্ট দেখাচ্ছে তো আমরা এই যে ডেটা এটা এটা লাইক ইউজুয়াল মানে রিপোর্টেড মনোলেয়ার টিএমডিসি এর ডিকে কাইনেটিক্স বাট আমরা যদি ভেরি লো ফ্লু এবার যদি আমরা এত মানে এক্সাইটেশনটা ছিল ফার্স্টে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইজি মানে ভেরি ক্লোজ টু দ্য এক্সাইটন রিজেন্ট এরপর যদি আমরা এক্সিটেশন এনার্জিটা বাড়াই তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্লিচটা অ্যামপ্লিচিউড হট করে বেড়ে গেল যদিও আমরা মানে ফ্লুয়েন্সটা সেম রেখেছি আমরা সেম নাম্বার অফ কেরিয়ার ওখানে পাঠাচ্ছি বাট আমরা পাচ্ছি আউটপুট পাচ্ছি তার ডবল ইউ ক্যান সি কি এটা ছিল পয়েন্ট থ্রি বাট এটা হচ্ছে পয়েন্ট সিক্স অব্দি রিচ করছে তো আমরা সেম ফোটন পাঠাচ্ছি তো আমরা এক্সপেক্ট করবো সেম আউটপুট আসবে বাট আমরা পাচ্ছি ডবল আউটপুট তো এমন যদি এইটা কি এই যে এক্স এক্সেস যে অ্যামপ্লিটিউড বাড়ছে এটা আমরা বলছি যে সিগনেচার অফ এমসিজি তো আমরা যদি সেটাকে একটা প্লট করি কোয়ান্টাম মিল্ট প্লট সেই প্লটে দেখাচ্ছে আমরা কোয়ান্টাম মিল্ট রিচ করেছি अराउंड 2 এবং এইটা যখন পেলাম তখন এবার আমাদের একটা এক্সাইটেড বাড়ছে যে আমরা এরপর আরো তাহলে ডিফেক্ট বাড়ে আরো যদি এস ভ্যাকেন্সি বাড়াই তাহলে কি হবে তো আমরা যদি এই একটা আমাদের একটা পেপার এর যেটাতে আমরা দেখেছি যে আমরা যখন সালফার ভ্যাকেন্সিটা বাড়াচ্ছি তো এই যে স্টেট যেটা ক্লোজ টু দা কন্ডাকশন ভ্যানটেজ হয়েছিল সেই স্টেটটা অনেকটা ব্রড হয়ে যাচ্ছে এবং ব্রড হওয়ার পরে এই যে ডেল্টা এক্স বলেছিলাম যেটা এনার্জি ডিফারেন্স সেই ডিফারেন্সটা অনেকটা কমে আছে তার মানে কি অ্যাকোর্ডিং টু দাওয়ার প্রপোজড মডেল কি আমরা যদি জাস্ট একটুখানি এক্সাইট করি যে বেশি এনার্জি লাগবে না কম এক্সাইট করি তাতেই হচ্ছে ইলেকট্রন ডোনার স্টেটস কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে তো সেটাই আমরা এখানে দেখতে পেয়েছি আমরা যদি ডিফেক্ট লিস্ট মানে আমরা অ্যাকচুয়ালি স্টাডিটা করেছি অনেকগুলো ডিফেক্ট স্টেটস নিয়ে এস ভ্যাকেন্সি স্টেটস নিয়ে এবং এস ফোর টা হচ্ছে সব থেকে হাই ডিফেক্ট সালফার ভ্যাকেন্সি ডেন্সিটি আছে তো সেখানে কোয়ান্টাম মিল্ট এক্সপোনেন্সিয়াল মানে ড্রাস্টিক্যালি বাড়ছে একদম তো এখানে দেখা গেছে যে আগেরটাতে যখন আমরা জাস্ট ডবল এনহ্যান্সমেন্ট পেয়েছিলাম এখানে আমরা ট্রিপল এনহ্যান্সমেন্ট পেয়েছি মানে কোয়ান্টাম মিল্ট থ্রি হান্ড্রেড পারসেন্ট অবধি এনহ্যান্স করতে পেরেছি শুধুমাত্র জাস্ট এস ভ্যাকেন্সি ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে তো আমাদের এই স্টাডিটা এই জন্যই ভালো কারণ আমরা যদি অন্য কোনো সেমিকন্ডাক্টার নিই এবং সেই সেমিকন্ডাক্টরের বাইরে থেকে কোনো ডোপিং করে ডোনাল স্টেটস ক্রিয়েট করি তো সেখানে একটা ডিস্টরশন তৈরি হয় ব্যান্ড গ্যাপ চেঞ্জেস হয় এবং এই এক্সপেরিমেন্টটা করতে সিন্থেসিস করতে একটা লাইক ভীষণ গরমের একটা লিবারেজ যাকে বলে প্রচুর পরিশ্রমের কাজ বাট এই মনোলিয়ার টিম রেসি এমন একটা জিনিস যেখানে এস ভ্যাকেন্সি ক্রিয়েট করাটা ইজি জাস্ট অ্যানিলিন হাইড্রোজেন অ্যালেনিং করলেই মানে এস ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যায় এবং সেই এস ভ্যাকেন্সিটা

আর এটার একটা ফিউচার ডাইরেকশনও আছে যে এটা হাই কারেন্ট করতে পারে মানে যারা ডিভাইসে কাজ করে তারা যদি ইন্টারেস্টেড থাকে তবে এই মেকানিজম ইউজ করে এখন অব্দি যারা এমও টি টু হয়েছে এই কাজটা বাট এমও টি টুর ব্যান্ড গ্যাপও হচ্ছে সিলিকন ব্যান্ড গ্যাপের মতোই বাট আমরা যেটা নতুন বানিয়েছি এমও এস টুর সেটার ব্যান্ড গ্যাপটা হাই মানে প্রথমবার আমরা হাই ব্যান্ড গ্যাপ রিজনে এই আমাদের কাজটা হয়েছে তো এর ইন ফিউচার যারা ডিভাইস মেকিংয়ে কাজ করে তারা এই মেকানিজমটা ইউজ করে কিন্তু অনেক হাই ফোটো কারেন্ট পেতে পারে আর এইটা এই একটা মেকানিজমের মাধ্যমে আমরা ইনডোর সোলার সেলও বানাতে পারি মানে যেখানে খুব কম থ্রেশোল্ডেই আমরা দেখতে পেলাম যে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান টু ইজি থ্রেশোল্ডে আমরা যেখানে এফিসিয়েন্সি টু হান্ড্রেড পার্সেন্ট পেতে পারছি তো ইট ইজ এ ভেরি গুড ফর ইনডোর সোলার সেলস ওয়েল আর যারা হচ্ছে যে থিওরিটিক্যালি কাজ করে বা কাজ করে তারা তাদের জন্য কোয়ান্টাম কোহারেন্স বলে একটা জিনিস আছে যেটা কিনা দেখায় যে যখন একটা ফোটন এক্সাইট করি আমরা যে তিনটে পার্টিকেল পেলাম একটা ফোটন থেকে এই দুটো স্টেটস কিন্তু মানে সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করে কোয়ান্টাম কোহারেন্স মানে দুটো স্টেটস এর মধ্যে কোহারেন্স ইন্টারাক্ট কোহারেন্ট ইন্টারাকশন পাওয়া যায় তো সেটারও অনেক এখন শুরু হচ্ছে শুরু হয়েছে কাজ তো ভবিষ্যতেও যারা মানে আমিও হয়তো চেষ্টা করতে পারি কোয়ান্টাম কোহেরেন্স বা টু ডি কোহেরেন্স স্পেক্ট্রস্কোপিতে যারা কাজ করে তাদের জন্য এমসিজি একটা নতুন মানে ফিল্ড যেটা কিনা ফিউচারে এটাকে অনেক ভালোভাবে কোনো কিছু আসতে পারে সো এটাই ছিল আমার মেন টক আর আমি যারা স্টুডেন্টস তাদেরকে জানাতে চাই যে যারা ন্যাশনাল মানে ইন্ডিয়াতে যারা পিএইচডি করছে বেসিকালি তাদের জন্য যে ইন্ডিয়াতে কিন্তু মানে শুধু রিসার্চের ছাড়াও অনেক স্কোপ আছে নিজের কাজটাকে দেখানোর জন্য এমনি কনফারেন্স তো আছে বেস্ট ওরাল প্রেজেন্টেশন এটাও যেমন একটা আছে সেরকম কিছু কিছু আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু অ্যাসোসিয়েশনস আছে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমিক একাডেমি আছে কেভিআরএসএস আছে যারা কিন্তু এরকম প্রতি ইয়ারলি বেসিসে একটা করে কম্পিটিশন দেখায় এবং সেই কম্পিটিশনে অনেকেই জানেন অ্যাকচুয়ালি যে এই জিনিসগুলো হচ্ছে তো আমি চাইবো আমাদের যারা এখানে পিএইচডি স্টুডেন্টস আছে যারা ইন্ডিয়া থেকে করছে পিএইচডি তারা কিন্তু এই জিনিসগুলোতে পার্টিসিপেট করতে পারে এবং তারা অ্যাপ্রিসিয়েট করে যে মানে আমাদের ইনস্টিটিউটও আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করে এইরকম জায়গায় পারফরমেন্স করতে তো রিসেন্টলি এমপি ইয়ং সায়েন্টিস্ট হয়ে গেল কালকেই হয়তো হয়েছে তো আমাদের ইনস্টিটিউট থেকেও অনেক অনেক পিএইচডি স্কলার সেখানে প্রাইজ নিয়ে এসছে তো এটা তো হলো ইন্ডিয়ান ন্যাশনাল লেভেলের ইন্টারন্যাশনাল লেভেলেও যারা ইন্টারন্যাশনাল লেভেলে আছেন মানে আছে মানে পিএইচডি বাইরে থেকে করছে তারাও এপিএস এর যে মার্চ মিটিং হয় ফিজিক্সের জন্য বলছি তারা এই একটা ট্রাভেল গ্যান্ট দেয় বা ডিস্টিংগুইস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডও বলতে পারো তো সেখানেও অ্যাপ্লাই করতে পারো সেটাতেও একটা বেশ ভালো রেকগনিশন সেটা সেটা একটা পাওয়া যায় আরেকটা আছে ক্লিও জাস্ট ওনলি ফর দ্য অপটিক্স যারা লেজার সায়েন্সে কাজ করে তাদের জন্য সেখানেও তার একটা ভালো ট্রাভেল গ্র্যান্ড দেয় যেটা কোনো প্রেস্টিজিয়াস ট্রাভেল গ্র্যান্ড তো সেইটাও অ্যাপ্লাই করতে পারো তো মানে শুধুমাত্র মানে রিসার্চের শুধুমাত্র পেপার ইজ নট আ এনাফ আই থিঙ্ক এই অ্যাওয়ার্ডগুলো এই গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ফিউচার আই থ্যাংক ইউ ফার্ট দ্য কাইন্ড ইন টেনশন এবং কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সে অবশ্যই করতে পারে এতো সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আহ দীপঙ্কর দাওয়ার একটা কোশ্চেন আছে হ্যাঁ এই বলছি তুই আহ পাম্প কি ইউজ করেছিস কোন ব্ল্যাক পাম্প তো এটা ফোর থেকে আহ Uh, 400 থেকে আছে 640 ন্যানোমিটার পর্যন্ত। ওয়েট। হ্যাঁ। ও হ্যাঁ পাম্পে বললি যে মনোক্রোমেটিক ওয়েট তুই আর হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা মনোক্রোমেটিক লাইট এবার মোডোক্রোমেটিক একবার এক্সাইট করার পর আমরা সেটা পুরো এক্সপেরিমেন্টটা করার পর আবার আমি অন্য কোন ওয়েভ লেন্থকেও এটাকে এক্সাইট করতে পারি বাট অ্যাট এ টাইম একটাই লাইট যাবে।

আহ পাঁচশো আর এটা পাঁচশো পাঁচশো আর এটা চারশো নানানমিটার তো আমরা পুরো ভিজিবেল লেঞ্জের লাইটটাকেই লেজার দিয়ে এক্সাইট করেছি এবং প্রত্যেকটা এক্সাইট করার পর তার আহ দেখেছি কিভাবে প্রোফ চেঞ্জেস হচ্ছে আর তো তোর মানে এটা আমার আর কি একটা আর কি সাজেশন টাইপের বলা যেতে পারে

সেজন্য আমরা এই যে লিনিয়ার প্লটটা করেছি এখানে যে সব থেকে লোয়েস্ট ফ্লুয়েন্সটা আছে সেই একটা ফিক্সড ফ্লুয়েন্সে আমরা ডিকে কাইনেটিক্স প্লট করে আমাদের দেখেছি কারণ আমাদের মেন টার্গেট কি একটা ফোটন যেন সিঙ্গেল ফোটনেই আমরা দেখতে পাই বাট সিঙ্গেল ফোটন জেনারেট করা আমাদের পক্ষে পসিবল না সেজন্য মিনিমাম যত কম ফোটন দেওয়া যায় বাট সেটা ফিক্সড রেখে তারপর আমরা আউটপুটটা দেখেছি ঠিক আছে থ্যাংক ইউ হুম আর কি কারোর কোনো কোশ্চেন আছে আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে দিদি আমি কয় একটা কোশ্চেন করব হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ যেটা বল যে এই যে যে মাল্টিপল ক্যারিয়ার জেনারেট জেনারেট হচ্ছে সেটা যদি ডাইমেনশন খুব কম হয় তাহলে যে ইলেকট্রন হোল পেয়ার এটা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে তো এক্সাইটন বাই এক্সাইটন ফর্ম করতে পারে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারে তো বাকি যে এখন অবধি যে স্টাডি হয়েছে তারা কিন্তু বাইএক্সাইটোন ফর্মটাকে এই যে এটাকে বাইএক্সাইটোন দেখিয়েছে মানে আমরা বাইএক্সাইটোন টিকেটাকে তোমরা কি দেখছো মানে হ্যাঁ 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 আমি অ্যাকচুয়ালি টেকনিক্যাল টার্মটা ইউজ করতে চাইনি বাইএক্সাইটোন এক্সাইটন যেন আমি ইলেকট্রন হোল পেয়ার করে বলেছি জিনিসটা আচ্ছা মানে তারা বাইএক্সাইটোন পেয়েছে আচ্ছা মানে তুমি এই যে ডিকে কাইনেটিকস তুমি দেখাচ্ছ যে ডেল্টা এ টাইম এর সাথে সাথে যে ডিকে হচ্ছে এটা বাই এক্সাইটন বাই এক্সাইটন ডি हायर हायर মাল্টিপল ক্যারিয়ারস আর ডিকে অ্যাকচুয়ালি আমরা এক্স যে বাই এই এখানে তাও তো বাই এক্সাইটন এর নেচারটা দেখা যাচ্ছে বাট যখন আমরা হাই ডিফেক্ট দিচ্ছি তখন কাইনেটিকস তো দেখা যাচ্ছে লেটার টাইমে অনেকটা স্লো হয়ে গেছে এটাকে ইন্ডিকেট করছে এটাকে ফ্রি ক্যারিয়ার জেনারেট হচ্ছে তো বাই এক্সাইটন হলে তো অজার রিকমেন্ডেশন হয় তো ফাস্টার হয়ে যেত বাট এইখানে যে ফ্রি ক্যারিয়ার রিকমেন্ডেশন সেটার জন্য এটা স্লো ডিকে হচ্ছে আর দ্বিতীয় হ্যালো কথা শুনা যাচ্ছে শোনা যাচ্ছে আর দ্বিতীয়ত যে তুমি এটা বললে যে ডিফেক্টটাই এখানে মেইন রোল প্লে করছে মানে একটা সিলিকন वैकेंसी এর জন্য একটা ডিফেক্ট স্টেট হচ্ছে তার জন্য মাল্টিপল ক্যারিয়ার জেনারেশনটা আরো বেশ ভালো হচ্ছে মানে মোর এফিশিয়েন্ট হচ্ছে এখন যে ইএমডিসি ছাড়া যে আলাদা যে সমস্ত ধরো এই আমি কথার কথা বললাম ওখানে কিন্তু ইন্ট্রেন্সিভ অনেকগুলো ডিফেক্স থাকে যে নাইট্রোজেন ভেকেন্সি বা রাইট দেয় সেটা এম ওএস টু ছাড়া কি আমরা সেটা কি এক্সপ্লোর করা যেতে পারে হ্যাঁ আমাদেরই হ্যাঁ অবশ্যই কারণ আমাদের এই মেকানিজমটা একটা লেগেও prototype মানে একটা জাস্ট a অফ of uh, that wide band gap ইউজ হচ্ছে এবার HBN হচ্ছে তোমার ইনসুলেটর ওটার band অনেক বেশি তো সেখানে আমরা যদি সেখানে যদি দেখা যায় যে কোন স্টেট যেটা যেটা তুমি বললে যে ভ্যাকেন্সিটা থাকে সেটা যদি ইলেকট্রন ডোনেটিং নেচার দেখায় তাহলে কিন্তু আমরা এই প্রসেসটা অ্যাকচুয়ালি এপ্লাই করতে পারি ইভেন ইন দা ইউভি রেঞ্জ ব্যান্ড গ্যাপেও আমরা এটাকে এপ্লাই করতে পারি তো এই মেকানিজম টা প্রসেসিং সেটা শুধুমাত্র হচ্ছে যে এনআইআর রেঞ্জে এ ব্যান্ড গ্যাপ নয় ইট ক্যান বি অ্যাপ্লাইড টু এনআইআর টু ইউভি হোল রেঞ্জ এ যে কোনো মেটেরিয়াল যে কোনো সিস্টেমে এটা अप्लाई করা যেতে পারে আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে ডিকে কাইনেটিক্স কাইনেটিক্স এটা কি ফেমটোসেকেন্ড না পিকোসেকেন্ড এর মধ্যেই ঘটছে মানে মানে পিকোসেকেন্ড ফেমটোসেকেন্ড মিলিয়ে হ্যাঁ আমাদের যেটা লেজার সেটার মানে রেজলিউশন মিনিমাম যেটা রেজলিউশন সেটা হচ্ছে পালস বিথ ওয়ান টোয়েন্টি সেকেন্ড তো আমরা আমরা আমাদের একটা পয়েন্ট থেকে আরেকটা ডেটা পয়েন্টের গ্যাপ সেটা মিনিমাম ওয়ান টোয়েন্টি রাখতে পারি তো আমরা সেটা দেখি ম্যাক্সি আমরা ম্যাক্সিমাম যেটা উইন্ডো আছে সেটা আমরা ওয়ান ন্যানো সেকেন্ড যেতে পারি সেই করে করে ওয়ান ন্যানো সেকেন্ড তো আমরা দেখেছি আমরা এটাকে আফটার টু ফিফটি পিকো সেকেন্ড করে দিয়েছি কারণ ডিকে কানার্জিটা সেমই দেখাচ্ছিল মানে এই যে এই যে প্রসেসটা চলছে এটা ডিকে সেরকম ভাবে হয়নি তো সেই আমরা জাস্ট ফর ক্ল্যারিটি এটাকে সেকেন্ডে ট্রাঙ্কেট করে দিয়েছি আর করছে এখানে কি তুমি না গ্লোবাল টার্গেট কারণ

ঠিক আছে ঠিক আছে আর কি কারো কোনো কোশ্চেন আছে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো ঠিক আর কোনো question নেই কারো তো দিদি তোমাকে আবার ধন্যবাদ অনেক এত সুন্দর একটা talk দেওয়ার জন্য আশা করি অনেকে অনেক কিছু শিখেছে বিশেষ করে আমি অনেক কিছুই শিখেছি আর আহ শুভায়ন দা hello শুনতে পাচ্ছ আমার কথা?